بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Hello everyone, welcome back to my channel Belly Kitchen House and Vlog. ফিরে আসছি আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেশে বা দেশের বাইরে, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো পিৎজা সস। খুব সহজে অল্প সময়ে সসটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করছি। এই সহজ পদ্ধতিতে আমি এই সসটা তৈরি করে দেখাবো। তো চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে সসটি তৈরি করছি। পিৎজা সস তৈরি করার জন্য প্রথম আমি এখানে নিয়েছি লাল টুসটুসে 1 কেজি টমেটো। টমেটোটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াইতে চুলায় পানি বসিয়ে দিলাম। আর এখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো আমি হাফ সিদ্ধ করে নেব। আর হাফ সিদ্ধ করে নিলে পরে এই টমেটোর গায়ে যে খোসাটা অনেক সহজে উঠে আসবে। তো আমার টমেটোগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন টমেটোর গাটা ফেটে গেছে, টমেটোটা হাফ সিদ্ধ হয়েও গেছে। এখন টমেটোটা ঠান্ডা হওয়ার পরে আমি টমেটোর গায়ের খোসাটা তুলে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেল। এখন আমি বিলিন্ডার জারে এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এটা ভালোভাবে এই টমেটো ম্যাশ করে নিতে পারেন। তো হয়ে গেল, দেখুন আমি এরকম পেস্ট করে নিয়েছি। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আর দেওয়ার পর এখানে কিন্তু আমি অলিভ অয়েল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি 1/4 কাপ রসুন কুচি। এটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে আমি একটু ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিচ্ছি। একটু বাদামি কালার ভাজা হয়ে গেছে। আর এখন আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আপনারা চাইলে টমেটোর এই পিৎজা সসটা একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে তলায় না লেগে যায়। আর খুব সাবধানে নেড়ে দিতে হবে বা যে কোনো ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে, নাইলে কিন্তু এই ফুটে উঠে গরম অবস্থায় হাতে বা মুখে লেগে যেতে পারে। খুব সাবধানে এটা করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দেব অরগ্যানো। এটা যে কোনো শপিং মল সুপার শপে পেয়ে যাবেন এবং বড় বড় যে মুদিখানার দোকানগুলো আছে সেখানেও আপনারা বললে এটা পেয়ে যাবেন। তো এখানে 1 চা চামচ দিয়ে দিলাম অরগ্যানো। আর দিয়ে দিচ্ছি তুলসী পাতা গুঁড়ো করে রাখা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো দিয়ে আমি আবারও ভালোভাবে এই পিৎজা সসটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু ঘন করে নেব। এই যে দেখুন ঘনত্বটা এরকম হবে। এই তো সহজভাবে অল্প সময়ে পিৎজা সসটি তৈরি হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লোভনীয় লাগছে। আর খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় ঘরেই সহজভাবে। আপনারাও পিৎজা সসটা তৈরি করে পিৎজা বানালে অসাধারণ স্বাদ লাগবে ইনশাল্লাহ। আশা করছি আজকের এই পিৎজা সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।